माय डियर स्टूडेंट अस्सलाम वालेकुम। आई होप दैट यू आर वेल। आई एम ऑल्सो वेल। तो आज के तुम्हारे के अष्टम श्रेणी छात्र छात्री तुम्हरा तुम्हारे आज के नरेशन नहीं आलोचना करब एवं विस्तारित आलोचना करब। आसले बंधुरा नरेशन तुम्हारा एक भय पाच जे नरेशन क्यों करब तारपरे पैसेज नरेशन प्राणान्तर चेष्टा करब तुम्हारे कन्सेप्ट बुझिए देवार जन्नो। आई बिलीव इजिली तुम्हारा पैसेज नरेशन करते पारबे। तार आगे आमादेर नरेशनेर उपरे विस्तारित धारणा दीते हबे। तुम्हारा देखते ह्वाइट बोर्डे स्क्रीन देखते नरेशन। तो नरेशन शब्देर अर्थ तुम्हारा सबाई जानो। नरेशन शब्देर अर्थ होच्छे उक्ति। एक कथा आमरा बोली उक्ति। जे जा बोलबे तुमी जा बोलबे आमी जा बोलबो ए सब किछुई एक एकटा उक्ति। निश्चय बुझते पेरेछो। जेमन आमी बोलते पारि रहीम सेड अथवा रहीम सेज आई एम इल। এরকম অসংখ্য বাক্য হতে পারে সেটা নারেশন। তো নারেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট নারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন। তোমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছ, এই বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। নারেশনের তোমাদের প্রাথমিক জ্ঞান ছিল না বিধায় আমি একদম প্রথম থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন নারেশনকে দুই ভাগে ভাগ করলাম, নিশ্চয় বুঝেছ ডিরেক্ট নারেশন ইনডিরেক্ট নারেশন। এইবার একটা ডিরেক্ট নারেশনের এক্সাম্পল এবং ইনডিরেক্ট নারেশনের এক্সাম্পল তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ নূপুর সেড টু আরিফা, নূপুর সেড টু আরিফা ইউ আর আ ব্রাইট স্টুডেন্ট। এখানে এই যে সেড টু বা সেইড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এই যে কোমাটা তোমরা দেখতে পাচ্ছ এই কোমাটা হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ ইনভার্টেড কমা। আর এই যে দেখতে পাচ্ছ নূপুর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর দেখতে পাচ্ছ আরিফা রয়েছে এখানে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমরা কি জানলাম যে নারেশনটা আসলে এত কঠিন ভাবার কিছু নয়। তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো কনসেপশনটাকে ক্লিয়ার করবার। তো আমি দেখো লিখেছি নূপুর সেড টু আরিফা, তোমাদের কোনো এক বান্ধবী বন্ধুর নাম। সেড টু আরিফা ইউ আর এ ব্রাইট স্টুডেন্ট। এখানে বক্তা হচ্ছে নূপুর, কাকে বলল? আরিফাকে বলল। কি বলল? তুমি একজন ভালো ছাত্র। এই যে নূপুর বলল, এই নূপুর হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর আরিফা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ইউ আর এ ব্রাইট স্টুডেন্ট, এটা আমার ডিরেক্ট নারেশনে আছে। এখন তোমাদের নারেশন আলোচনা করতে গিয়ে অনেক কিছু আসবে, আমি শুধু এর ইনডিরেক্টটা কী হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি নূপুর সেড টু আরিফা, এটাকে কিন্তু আমরা টোল দিতে পারতাম, আরও বলবো আমরা বিস্তারিত সামনে। এখানে সেড টুকে তুলে টোল দেওয়া যেতে পারে, সেস টুকে তুলে টেলস দেওয়া যেতে পারে, সেটা পরে বলবো আমি। এই যে ইনভার্টেড কুমার সাথে পরিচয় করে দিয়েছি, এই ইনভার্টেড কুমাররা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে, আমরা দ্যাট বসিয়ে দিলাম। এবার আমরা ইনভার্টেড কুমার কাজ করার পরে আমাকে কাজ করতে হবে পার্সন পরিবর্তন। তাহলে কী দেখতে পাচ্ছি এখানে ইউ আছে। তোমরা নিশ্চয়ই জানো পার্সন, তোমরা চেনো পার্সনটা কী। ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টকে পার্সন বলে, ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্ট সেটা পার্সন। তাইলে ফার্স্ট পার্সন কী? সাধারণত আমরা জানি আই উই ফার্স্ট পার্সন, কিন্তু আই পরি আই যখন অবজেক্ট হবে তখন মি হবে, মিটাও কিন্তু ফার্স্ট পার্সন। বার মাই হবে, মাইটাও কিন্তু ফার্স্ট পার্সন। উই ফার্স্ট পার্সন,
সাবজেক্টিভ রূপে রয়েছে। যদি আমি আজ বলি সেটাও ফার্স্ট পারসন অবজেক্ট রূপে রয়েছে। যদি আমি আওয়ার বলি সেটা পসেসিভ। আমি যখন পরবর্তীতে পারসন পরিবর্তন করার প্রেক্ষিতে আমার আলোচনা থাকবে তোমরা দেখতে পাবে, তখন তোমরা পার্সনের এলাবোরেট আলোচনা তোমরা পাবে। তা আপাতত আমি বললাম এখানে ইউ সেকেন্ড পারসন ধরেছে আরিফাকে, এই জন্য আমি সি দিয়েছি। দেখো একটা মজার বিষয় হলো নূপুর এবং আরিফা, তাই না? এটা দুইজনই মেয়ে মানুষ, এই জন্য আমি যদি সি দেই তাহলে কনফিউজ হতে যেতে পারি যে আসলে এই সিটা কার সি, নূপুরের নাকি আরিফার। সেই জন্য আমি নূপুরের জন্য আরিফার জন্য আমি একটা এ দিলাম। ওকে, এবার টেন্সটা পরিবর্তন হবে, কীভাবে টেন্স পরিবর্তন হবে সেটাও তোমাদেরকে আমি লিখে দিব। এখন ডিরেক্ট ইনডিরেক্টকে বোঝানোর জন্য আমার যেটুকু না বললেই নয়, সেই কারণে আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে শি ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট। ওকে, এখন আমি ইনডিরেক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম, কিন্তু মূলত বিষয়টি হচ্ছে আমি যখন এর পরিবর্তনের পুরোপুরি নিয়মগুলো বলবো তখন তোমরা এটা ক্লিয়ার হতে পারবে। তো এখন একটু কষ্ট লাগছে, তারপরে দেখো ধৈর্যের সাথে দেখো, আমি এটা মুছে দেই। এইবার দেখো ন্যারেশনে আমরা কি জানলাম, ন্যারেশনটা হচ্ছে উক্তি, বক্তা যা বলবে সেটাই ন্যারেশন, সেটাই উক্তি। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করেছি, প্রত্যক্ষ বা ডিরেক্ট ন্যারেশন, পরোক্ষ বা ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, ফর দ্য বেটারমেন্ট অফ ইয়োর সেলফ আই এম ডেলিভারিং মাই লেকচার ইন বেঙ্গলি, বিকজ এমনি তো ন্যারেশন, তারপরে যদি থ্রুলি আমি ইংলিশে বলি ইউ উইল বি কনফিউজড অ্যান্ড ইউ কুড নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড মাই লেকচার। ফর দ্য বেটারমেন্ট অফ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অর রিয়েলাইজিং আই শ্যাল স্পিক সাম বাংলা ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও আই হ্যাভ রিটেন ইউ, শিওরলি ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন অর পার্সন পরিবর্তনের নিয়ম। ওকে, এখানে পার্সন পরিবর্তনে দেখো আমি এক নম্বর রুলস তোমাদের বলেছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ইটস দ্য পে ইউ ক্যান সি, ইফ উই ডোন্ট নো হাউ টু ওপেন দিস পে, ইফ ইউ ডোন্ট নো, ইফ ইউ টার্ন লাইক দিস ইউ কুড নট বি এবল টু ওপেন, নাও ইজিলি ইউ ক্যান, ইজিলি ইউ ক্যান অফেন। ওকে, সো আমি তোমাদেরকে রুলস বলে দিব, রুলস লিখে দিব যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। ওকে, আমরা যদি দেখি রিপোর্টেড স্পিসে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে উহা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে কী দাঁড়ালো, যদি আমরা এই রিপোর্টেড স্পিসের মধ্যে যদি আমরা ফার্স্ট পারসন দেখি, ফার্স্ট পারসন দেখি, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে আমি অ্যান্সারে তোমাদের লিখছি, নীলা সেজ দ্যাট, দেখতে পাচ্ছ আই নীলাকে ধরলো, শি ইজ রাইটিং আ লেটার। এখন আরও কিছু বিষয় আছে, কখন টেন্স পরিবর্তন হবে, কখন টেন্স পরিবর্তন হবে না, সেটা যখন আমি টেন্স পরিবর্তনের নিয়মগুলো বলবো তখন তোমরা ক্লিয়ার হবে। এখন আমি আপাতত তোমাদেরকে কীভাবে পার্সন পরিবর্তন করতে হবে সেটা শেখাচ্ছি। পার্সন পরিবর্তন করা তোমাকে জানতে হবে, লক্ষ্য করো। তাহলে নীলা সেজ দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছি সেন্টেন্স পাঁচ প্রকার, কার্য অনুযায়ী অ্যাকর্ডিং টু ফাংশন, সেই সেন্টেন্সগুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় আছে পূর্বে, তাই না? এখন আমি সেন্টেন্সগুলো কোন সেন্টেন্সের জন্য কোন রুলস হবে সেটা অবশ্যই পরবর্তী ক্লাসে বলবো। এখন আমি পার্সন পরিবর্তনটা তোমাদেরকে ক্লিয়ার করছি। ওকে, এখানে আই যাকে ধরেছে নীলাকে ধরেছে, সি হয়েছে এখানে সি ইজ রাইটিং এ লেটার। রিপোর্টিং ভার্বটা যদি সেস প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না, সেটা আমি কিন্তু এখন বলবো না। আমি তোমাকে এখন ক্লিয়ার করবো যে পার্সন কীভাবে পরিবর্তন করতে হয়, ফার্স্ট পার্সন যে সাবজেক্টকে ধরে কীভাবে ধরে সেটা দেখে দিচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, বন্ধুরা ভয়কে আমরা জয় করিব,
ভয় নাই, ন্যারেশনে কোনো ভয় নাই। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ, যদি দেখি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন আছে, রিপোর্টেড স্পিচে কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, সেক্ষেত্রে উহা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। বন্ধুরা দেখো, আরিফ সেড টু মি, আমি একটা এক্সাম্পল দিয়েছি, আরিফ সেড টু মি ইউ হ্যাভ ডান রং। আরিফ বলল, কাকে বললো, আমাকে বললো, রিপোর্ট করলো, কি করলো, ইউ হ্যাভ ডান রং, তুমি ভুল করেছো। তাইলে এখানে আমি স্বাভাবিকভাবে বলছি, এই যে পার্সনটা ইউ যে অবজেক্টকে ধরবে সেটা আমি ক্লিয়ার করছি। তারপরে আমি বলতে হচ্ছে, আমরা একদমই অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু তোমাদের আগেই বলেছি ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি দ্যাট দিলাম, ওকে, ইউ কাকে ধরলো, মিকে ধরলো, তাই মির জন্য কি হবে, মির সাবজেক্টের রূপ হচ্ছে আই, এখানে আই হলো। এবার আমাকে টেন্সটা পরিবর্তন করতে হবে বন্ধুরা, যে টেন্স পরিবর্তন কীভাবে করতে হবে সেটা আমি পরবর্তীতে বলবো। তবে এখন তোমরা জেনে নাও যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। আরও ছোট করে বলি, হ্যাপটাকে আমি হ্যাড করে দিয়েছি, অর্থ এখানে চেঞ্জ হয়ে গেল। এটা আমি কিন্তু বোঝাতে চেষ্টা করছি যে কীভাবে আমাকে পার্সন পরিবর্তন করতে হবে, সেকেন্ড পার্সন হলে কীভাবে অবজেক্টকে ধরে সেটা ক্লিয়ার করছি। এবার তোমাদেরকে বলবো যে যদি থার্ড পার্সন হয় স্যার তাহলে কী করবো, প্রশ্ন করতেই পারো, যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে কী করবো। বিষয়টি একেবারে সোজা, থার্ড পার্সন হলে কাউকে ধরবে না। তাহলে একটা এক্সাম্পল দেই, স্ক্রিনের দিকে লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমাদের রহিম, খুব কমন নেম, রহিম সেড টু মি, রহিম আমাকে বলল, কামাল, কামাল, কামাল হ্যাজ সিকিউরড, কামাল হ্যাজ সিকিউরড এ প্লাস। এখানে রিপোর্ট করছে রহিম, কাকে, কার কাছে রিপোর্ট করছে, আমার কাছে রিপোর্ট করেছে, কি রিপোর্ট করেছে, কামাল হ্যাজ সিকিউরড এ প্লাস, কামাল এ প্লাস পেয়েছে। আমি ওদিকে যাব না, আমি তোমাকে পার্সনটাকে ক্লিয়ার করতে চাচ্ছি। তাইলে তোমরা জানো তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের বিষয়ে আমি পূর্বের ক্লাসে বলেছি, হ্যাঁ, তাহলে আমরা এক এক ভাবে আমরা ইনভার্টেড কমা পদ্ধতি চলে যেতে পারি। আমরা বলতে পারি, রহিম সেড টু মি, এই যে ইনভার্টেড কমা এটা তুলে দিয়ে কী দিব, আমি দ্যাট দিব। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে তুমি সেই টু রাখতে পারো, আবার টোল দিতে পারো, টোল দিতে পারো, যখন প্যাসেজ ম্যানেজমেন্ট করতে যাবা সেক্ষেত্রে টোলটা একটু বেশি ব্যবহার হয়। আমি সেই টু না দিয়ে আমি এখানে টোল দিতে পারি, কিন্তু নিশ্চয়ই কষ্ট হয়নি, নিশ্চয়ই কষ্ট হয়নি। এই যে ইনভার্টেড কোমা, এই যে কোমাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোমাটা থেকে তুলে আমি দ্যাট দিয়েছি, কারণ বাকুটি অ্যাসার্টিভ। এইবার পার্সন কামাল রয়েছে, আমি তোমাদেরকে বলছি, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা, এটি জোকিং করেই তোমাদের বলছি, আরও বিস্তারিত আলোচনা আছে, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। তাহলে এখানে কামাল কোন পার্সন হচ্ছে, থার্ড পার্সন, ওকে। সেই কারণে আমি এখানে কামালই রেখে দিতে চাচ্ছি, কামাল, কামালই থাকবে। এখন টেন্সটা কিন্তু পরিবর্তন করতে হবে বন্ধুরা, কারণ রিপোর্টিং ভার্বটা সেড রয়েছে, সেই কারণে আমাকে টেন্সটাও পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, এখানে আমি হ্যাজটাকে যদি আমি হ্যাড করে দেই, হ্যাড সিকিউরড, সিকিউরড মানে অর্জন করা বাবা, হ্যাঁ, এটা অর্পণ নয়, অর্জন, মানুষ অর্জন দুইভাবে করতে পারে, এমনি এমনি এ প্লাস আসেনি, এটা অর্জন করতে হয়েছে, এটা অর্পণ হয়নি, সেই কারণে আমি এখানে কিন্তু সিকিউরড ভাবটি ব্যবহার করেছি, আর টেন্সটাও পরিবর্তন করে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়েছে। এখন আমি বলতে চাচ্ছি, তোমরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট যাতে আমাকে জানতে চাইবে, আমি অবশ্যই জানিয়ে দিব। শুধু একটি কথা তোমাদের ক্লিয়ার করলাম যে ন্যারেশনটা আসলে কি, আমি যা বলবো তাই ন্যারেশন, তুমি যা বলবে তাই ন্যারেশন, এর বাংলাটা হচ্ছে উক্তি। আমি ক্লিয়ার করে দিয়েছি বন্ধুরা যে ন্যারেশন দুই প্রকার তোমরা জানো, একটা ডিরেক্ট ন্যারেশন, আমরা অনেকে ডাইরেক্ট বলি, নো প্রবলেম, প্রনাউন্সিয়েশনের একটা বিষয় আছে, আমরা ডিরেক্ট বলবো, ডিরেক্ট ন্যারেশন
ইনডিরেক্ট ন্যারেশন। তারপরে আমি ইনডিরেক্ট এবং ডিরেক্টের এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখতে পেরেছো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপর ন্যারেশনের আমি পার্সন পরিবর্তনে চলে গিয়েছি। এখন আমি বলতে চাচ্ছি তোমরা পার্সন পরিবর্তন কিন্তু জেনেছো, ফার্স্ট পার্সন যদি হয় রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, সেকেন্ড পার্সন যদি হয় আমরা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, আর যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। পার্সনের বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি বাবা। ফার্স্ট পার্সনটা, এই যে ফার্স্ট পার্সন তুমি না চিনো, সেকেন্ড পার্সন তুমি ভালো করে না চিনো, তাহলে তুমি কেমনে পার্সন পরিবর্তন করবে, তাই না? এখনই আমি ফার্স্ট পার্সনের মধ্যে তোমরা লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডে ফার্স্ট পার্সন, তাই না? এই ফার্স্ট পার্সনটা কিন্তু আই, আমি, উই লিখলাম, এর কিন্তু এর সাবজেক্ট রূপ আমি এস দিলাম সংক্ষেপে, সাবজেক্টিভ রূপ। এর অবজেক্টটা কী হবে বাবা? এর অবজেক্টটা হচ্ছে, অবজেক্টিভ বা অবজেক্ট রূপটা হচ্ছে মি, ওকে? এবং এর পসেসিভ বলে একটা জিনিস আছে, পসেসিভ, এই পসেসিভ কেসটা হবে পসেসিভ। এটা পসেসিভটা কী হবে? মাই, ওকে, মাই। আচ্ছা, এবার আমি যদি লিখি আস, এটা অবজেক্টিভ রূপ আর হচ্ছে পসেসিভ রূপ। তাহলে আমি সেকেন্ড ফার্স্ট পার্সনটা কিন্তু আমরা আই, মি, মাই, আবার আমরা কিন্তু মাইনও কিন্তু ফার্স্ট পার্সন, সেটা আরও বিস্তারিত বলবো। তো এখন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমরা জানো, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন তোমরা জানো সেটা পার্সন, সেটা ইউ, সাবজেক্ট রূপ হচ্ছে ইউ, এর অবজেক্টটাও রূপ ইউ, এবং এর পসেসিভটাও হি, ইউ। আমি বলতে পারি যে তোমাদের একটু বোধার সুবিধার্থে বলি, অপবিশ্বাস বা অপু সেইট টু, অপু সেইট টু আপনার, আচ্ছা অন্য আমরা বিতর্কে যাব না, মামুন, মামুন, আই লাভড ইউ, আই লাভড ইউ, আই লাভড ইউ। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি পার্সন রয়েছে, এখানে একটা রিপোর্ট স্পিচের মধ্যে আমরা দুটি পার্সন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ফার্স্ট পার্সন আই দেখতে পাচ্ছি এবং সেকেন্ড পার্সন ইউ দেখতে পাচ্ছি। তাহলে আমি কি লিখবো এখানে? অপবিশ্বাস মামুনকে বলেছে, কি বলেছে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতাম। তাহলে এখানে আমি সেই টুকে তুলে দিয়ে আমি টোল দিতে পারি, অথবা সেই টু রাখতে পারি। তাহলে আমি লিখতে পারি এরকমভাবে, অপু, হ্যাঁ, টোল্ড, টোল্ড মামুন, হ্যাঁ লিখলাম। এবার তোমরাই বলবে, অবশ্যই বলবে, দেয়ার দিতে হবে, কারণ বাক্যটা অ্যাসার্টিভ, তাই না? এবার পার্সন পরিবর্তন, দেখো এখানে আমি দুটি পার্সন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আই ফার্স্ট পার্সন, আর ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে আই কাকে ধরবে, ফার্স্ট পার্সনটা কাকে ধরবে? এই যে চলে আসছে দেখতে পাচ্ছ, অপুকে ধরবে, অপুকে ধরবে। তাহলে অপু আমি সি দিলাম, ওকে। এখন আমাকে টেন্সটা পরিবর্তন করতে হবে, টেন্সটা যদি পাস্ট ইনফিনিট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট হয়, অবশ্য আমি টেন্স পরিবর্তনেরটা উল্লেখ করি নাই, আমি সলভ করে দিব তোমাদেরকে। তাহলে এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দ্যাট ইজ পাস্ট সিম্পল, সো আমি তোমাকে পাস্ট পারফেক্ট টেন্স করে দিব। তাহলে হ্যাড লাফড, হ্যাভ লাফড, এখানে আমি দেখতে পাচ্ছি ইউ রয়েছে, কি রয়েছে? ইউ রয়েছে। নিশ্চয়ই তোমরা বলবে ইউ সেকেন্ড পার্সন, ভালো লাগছে না তোমাদের? নিশ্চয়ই ভালো লাগছে, ইউ যা ধরলো মামুনকে। তাহলে মামুনটা কিন্তু ছেলে মানুষ, এখানে এর অবজেক্ট রূপটা হচ্ছে ইম। আমি তোমাকে থার্ড পার্সন বলেছি যে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন নয় যেগুলো, সেগুলো তো থার্ড পার্সন। তাহলে তুমি দেখতে পেলে যে আমরা পার্সন পরিবর্তনটা অ্যাবসলিউটলি ক্লিয়ার, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমি তোমাদের পার্সন পরিবর্তন কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি তোমাদের ন্যারেশনের সাথে পরিচয়ও করে দিয়েছি ফার্স্টলি, তারপরে পার্সন পরিবর্তনটাও দেখিয়ে দিয়েছি। এইবার যেটা তোমাদের দেখাতে হবে সেটা কি জানতে ইচ্ছা করছে না? সেটা হচ্ছে স্যার,
আমরা কিভাবে টেন্স পরিবর্তন করব, যে আপনি যে টেন্সটা পরিবর্তন করলেন এটা আমরা ভালো কি আমরা আমরা ছোটবেলায় শুনে এসেছি টেন্স ইজ দ্য ফাদার অফ ইংলিশ, শুনেছো না? আমরাও শুনতাম যে টেন্স হচ্ছে ইংরেজির বাবা। আসলে টেন্সের একটা বেসিক ধারণা তোমাদের থাকতে হবে, আমরা ইতিপূর্বে ক্লাসে তোমাকে টেন্সের ধারণা দিয়েছি, সেই কারণে আমি তোমাদের কোন টেন্সে পরিবর্তন হবে সেটা দেখাব। মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, তোমরা জানো প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, যেটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল উইল বি, লিখে নাও, উইল বি পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল উইল বি পাস্ট সিম্পল, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইল বি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি লিখছি প্রেজেন্ট পার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি সংক্ষিপ্তে লিখলাম, উইল বি ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস হবে। তোমরা জেনে থাকবে এই কন্টিনিউয়াসের আরেকটা নাম হচ্ছে প্রগ্রেসিভ টেন্স। আর এই প্রেজেন্ট সিম্পল যেটা আমরা বলছি এটা আমরা পূর্বে জানতাম, আগেও জানতাম, এটা ইনডিফিনিটও বলা হয়, সিম্পলও বলা হয়, ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট, বন্ধুরা আমি কিন্তু কন্টিনিউয়াসের পুরা লিখে নেই, কন্টিনিউয়াস সিওয়াইনটি লিখেছি, বুঝে নিবে এটা কন্টিনিউয়াস, ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি হবে উইল বি, উইল বি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, সেক্ষেত্রে কী করবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে জেনে নিলাম প্রেজেন্ট সিম্পল হবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট উইল বি ফার্স্ট পারফেক্ট, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উইল বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তো কিছু বাদ পড়লো না, অবশ্যই বাদ পড়েছে। যদি পাস্ট সিম্পল থাকে তাহলে কী করবো স্যার, তাই না? এই পাস্ট সিম্পলটা যদি থাকে বন্ধুরা, পাস্ট সিম্পল উইল বি, উইল বি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। তোমাদের টেন্স যেহেতু পূর্বের ক্লাসে আলোচনা করেছি, এই জন্য আমি এই টেন্স কনস্ট্রাকশনগুলো আর নতুন করে বলছি না, শুধু বলছি পাস্ট সিম্পল উইল বি, প্রেজেন্ট সিম্পল উইল বি পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট প্রগ্রেসিভ উইল বি ফার্স্ট প্রগ্রেসিভ আর ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট উইল বি পাস্ট পারফেক্ট, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উইল বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল উইল বি পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস উইল বি পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস উইল বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। বন্ধুরা এটা জানলাম, প্রশ্ন করতে পারো স্যার পাস্ট পারফেক্ট টেন্স কী হবে? পাস্ট পারফেক্টই থাকবে। তাহলে এ পর্যায়ে আমরা আজকে টেন্স পরিবর্তনটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে কীভাবে পার্সন পরিবর্তন হবে সেটা জানিয়ে দিলাম, এবং কীভাবে আপনার ইয়া করতে হবে নারেশনের পরিচয়টা আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ডিটেস্ট অ্যাসার্টিভের টোটাল নিয়ম এবং টেন্স পরিবর্তন করিয়ে দেখিয়ে দিব, ইন্টারোগেটিভের নিয়ম, বাকি নিয়মগুলো তোমাদের শিখিয়ে দিব। একটা আকর্ষণ তোমাদের জন্য রেখে দিলাম যে প্যাসেজ নারেশন যখন করতে যাবে তখন ডিটেলসগুলো জানার পরে একদম সহজেই তোমরা, হ্যাঁ, এগুলো জানতে পারবে। তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বাদ রয়ে গেল বন্ধুরা, সেটা হলো নৈকট্যবাচক শব্দ যেগুলো থাকবে সেগুলো দূরত্ববাচক শব্দ হবে, নাও থাকলে কি হবে দেন হবে, হ্যাঁ, নাও থাকলে কি হবে দেন, নৈকট্যবাচক শব্দ ছিল, নাও ছিল, আমাদেরকে কি করতে হবে দেন করতে হবে, এই দিস থাকলে কি করতে হবে বাবা দ্যাট করতে হবে। এখানে একটা কথা আছে, দিস যদি সময়কে মিন করে সেক্ষেত্রে দ্যাট হবে, আর দিস যদি সময়কে মিন না করে সেক্ষেত্রে কিন্তু দিস দ্যাট না হয়ে দি হবে। দেখো একটা এক্সাম্পল দিই, এটা একটু
he said I will do it in this moment. Okay, my dear student, এখানে দেখো দিসটা কিন্তু সময়কে মিন করতেছে, মোমেন্ট, একটা মুহূর্ত। তাহলে আমি যদি ওইভাবে তোমাদের বলি, তাহলে হি সেইড দ্যাট, ইনভার্টেড কমা তুলে দেখিয়ে দিয়েছি, দ্যাট আই কাকে ধরলো, হি কে ধরলো, হি দিয়েছি। এবার উইল থাকলে উড হবে, মডেলগুলো পরিবর্তন, টেন্স পরিবর্তনের সময় এখানে আমি উড দিলাম, উড দিলাম, উড ডু ইট ইন দ্যাট মোমেন্ট। এখানে দিসটা কিন্তু দ্যাট হয়ে গেল, তোমরা সব জায়গায় কিন্তু দিসকে দ্যাট করতে পারবে না। এটা আমি ক্লিয়ার করে আজকে ক্লাসটা শেষ করে দিব। এখন দেখো স্যার, নৈকট্যবাচক শব্দ কিন্তু আরও কিছু আছে, সেগুলো নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব সময়। এখন শুধু দিস, কোনো সময় দ্যাট হয়, কোনো সময় দ্যাট হয় না, সেই এক্সাম্পলটা লক্ষ্য করো। শান্ত সেড টু ইমরান, শান্ত ইমরানকে বলল, আই গেভ ইউ, আই গেভ ইউ দিস রিং, আই গেভ ইউ দিস রিং। এখানে বক্তা হচ্ছে শান্ত ইমরানকে বলেছে, কি বলেছে, আই গেভ ইউ দিস রিং, এই আংটি আমি তোমাকে দিয়েছিলাম। তাহলে এখানে কি হচ্ছে, সেটটা কিন্তু আমার রিপোর্টিং ভার্ব, তোমরা জেনেছো। এখানে আমি সেট টুকু রাখতে পারি, আমি টোল দিতে পারি। অ্যান্সারটা কি দাঁড়ালো, শান্ত টোল্ড ইমরান, ওকে, ইনভার্টেড কমা তুলে দেড় দিবে, নিশ্চয়ই দেড় দিয়েছো। এই যে আমি কি পেয়েছি, এখানে ফার্স্ট পার্সন পেয়েছি। তাহলে কাকে অনুসরণ করবে, শান্তকে অনুসরণ করবে, শান্ত ছেলে মানুষ, আমি হি দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি ইমরান এবং শান্ত দুইজনই ছেলে মানুষ। তাহলে আমি শান্তর এসটা যদি ব্র্যাকেটে দেই, বন্ধুরা কষ্ট হবে বুঝতে, নিশ্চয়ই না। এইবার এই যে তোমাদের টেন্স পরিবর্তনটা বলেছিলাম, ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা হবে পারফেক্ট টেন্স, তাহলে কি দাঁড়াবে, হ্যাড দিলাম, গিভের পাস্ট পার্টিসিপল কি হবে বাবা, গিভেন হবে, এই যে ইউ, এই ইউ যাকে ধরে ইমরানকে ধরবে, তাহলে হি। এখানে আরো একটা ক্লিয়ার করার জন্য আমি ইমরানের আইটা লিখতে পারি, এইবার দিস কিন্তু আর দ্যাট হবে না, দিসটা হবে দিরিং, ওকে, এটা খেয়াল রাখবা। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এখানে থাকলো, আমি তোমাদেরকে শুধু আগামী দিনের বাড়ির কাজ থাকবে, তোমাদের হোম টাস্ক থাকবে, হোম টাস্কটা তোমরা এই কাজটি করবা, সকল টেন্সের, টেন্সের যে 12টি ফর্ম রয়েছে, এই 12 টেন্সের তোমরা কনস্ট্রাকশন, দ্যাট ইজ স্ট্রাকচারগুলো পড়ে আসবে, অর্থাৎ টেন্সের যে 12টি ফর্ম আছে না, এই 12টি ফর্মের স্ট্রাকচারগুলো পড়ে আসবে, ওকে। কারণ ন্যারেশন যখন আমি টেন্স ল্যাবরেটরি করাতে যাবো, তখন তোমাদের টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। ভালো থেকো বন্ধুরা, আশা করি একটু দুরূহ বিষয়, কঠিন, তারপরেও বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি প্যাসেজ ন্যারেশনটা শেষ করিয়ে দিব, ডিটেলস থেকে তারপর প্যাসেজে চলে যাব। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ ভেরি মাচ।